সবাইকে আবারও এডু লেকচার বিডিতে স্বাগতম। আজকে আমরা এমসিকিউ সমাধান করব হায়ার ম্যাপ থেকে, যেগুলো এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে পরীক্ষায় এসে থাকে। এখানে আমি যে এমসিকিউগুলো নিয়ে আসছি এগুলো এইচএসসি পরীক্ষায় আসে, অ্যাডমিশন টেস্টেও এসে থাকে। তো আমি এগুলো তোমাদেরকে হ্যাক্স দেখাবো যে কীভাবে কম সময়ের মধ্যে তোমরা এবং ক্যালকুলেটর ছাড়া কীভাবে খুব দ্রুত সময়ের মধ্যে এগুলোকে সমাধান করতে পারো। তো ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিওতে লাইক দিয়ে রাখবা, বন্ধুদের মধ্যে আমাদের চ্যানেল সম্পর্কে বলবা, তাদের সাথে শেয়ার করবা আমাদের টিউটোরিয়ালগুলো। তো আমরা শেষ প্রশ্নটা আগে করব, কেন এর কারণ হচ্ছে শেষ প্রশ্নটা যদি আমরা করি এটা মুছে দিয়ে নিচে দিয়ে লিখতে আমাদের সুবিধা হবে। তো আমরা দেখতেছি শেষ প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এর বিপরীত ম্যাট্রিক্স না থাকলে এক্স এর মান কত। মানে এটা একটা ম্যাট্রিক্স, এরকম যে কোনো একটা ম্যাট্রিক্স তোমাকে দিবে এক্সামে, দিয়ে বলবে এর বিপরীত ম্যাট্রিক্স না থাকলে এক্স এর মান কত। এই প্রশ্নটাকে আর একটু ঘুরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এভাবে করে যে বলে দেয় যে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমধর্মী হলে, ব্যতিক্রমধর্মী, তাহলে দেখো আমি তোমাকে ট্রিক্সগুলো বলে দিছি যে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমধর্মী হলে এক্স এর মান কত। ঠিক আছে, প্রশ্নটা দুইভাবে হয়ে থাকে, দুই স্টাইলে আমি তোমাদেরকে বলে দিলাম। তো তোমাকে যদি বলে বিপরীত ম্যাট্রিক্স না থাকলে যে কথা, বিপরীত ম্যাট্রিক্স না থাকা আসলে এর অর্থ হচ্ছে ব্যতিক্রমধর্মী হওয়া। বিপরীত ম্যাট্রিক্স না থাকলে এর অর্থ হচ্ছে ব্যতিক্রমধর্মী হওয়া। তাহলে ব্যতিক্রমধর্মী হলে বললে যে কথা, এই কথা বললে একই কথা। যদি এই কথাটা বলে তাহলে এই ম্যাট্রিক্সের যে ডিটারমিন্যান্ট মানে নির্ণায়ক, নির্ণায়কের মান শূন্য হয়ে থাকে। তাহলে এই নির্ণায়কের, এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক যদি আমি বলি তাহলে হয় 1-2x আর 4=0 শূন্য হবে। মানে এই নির্ণায়কের মান শূন্য হবে, ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক বানাবো, নির্ণায়কের মান শূন্য হবে যদি এই দুইটির কথার যে কোনো একটি বলে এমসিকিউতে। এবার তুমি এখানে কাজ করো, কাজ করলে নির্ণায়কের নিচ্ছে, তোমরা কাজ করার সময় কী করো, এটা এটা মাল্টিপ্লাই করো, আগে মাল্টিপ্লাই করে তারপরে মাইনাস দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, রাইট? মাইনাস দিয়ে তুমি মাল্টিপ্লাই করবা কার সাথে, এক্সের সাথে -2 কে, এই যে এখানে -2 আছে উপরে, =0 লিখো, রাইট? তাহলে আমি সেই জিনিসটা লিখলাম। দেন আসে 4+2x=0, তাহলে x=2 কত আসতেছে দেখো তো, -2 আসতেছে। সো এখানে তোমার আনসার আসবে -2। এমসিকিউতে একটা অপশনে -2 থাকবে, তুমি জাস্ট ওই অপশনটাকে দাগিয়ে দিবা। এবার হচ্ছে আমাদের পরের প্রশ্ন, একটু উপরে দেওয়া আছে তোমাকে, এখানে এটা হচ্ছে তোমার কম্বিনেশন বা সমাবেশ থেকে আসছে। প্রশ্নে বলবে এরকম, এখানে সামথিং এরকম একটা থাকবে, বলবে আর এর মান কত। এখানে এও থাকতে পারে, সাপোজ বলবে এখানে তো এভাবে দেওয়া আছে, এখানে দেওয়া আছে 18C=18C r+2 হলে আর এর মান কত। এভাবে এই প্রশ্নটা আরেকভাবে দেওয়া থাকতে পারে, কীভাবে সেটা হচ্ছে সাপোজ এখানে বলবে 12CA=12CA+3 হলে এ এর মান কত, এভাবেও বলতে পারে। যেভাবেই বলুক তুমি কি করবা, এই দুইটা সমান কিনা আগে দেখে নিবা। এই দুইটা যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে হবে এরকম যে এই এটা ইকুয়াল টু, মানে এখানে যেটা দেওয়া থাকবে সেটা ইকুয়াল টু এর নিচে যারা থাকে তাদের যোগফল, নিচে থাকে এ আর a+3। এখান থেকে কাজ করলে হয় 12=2a+3, তাহলে 2a/2a=2 হয় কত, 9, তাহলে a=2 হয় 9/2। এখানে তুমি একইভাবে কাজ করো, এখানে হবে 18=2 r+r+2, মানে নিচের দুজন যোগফল ইকুয়াল টু এটা, এখানে উপরে যেটা দেওয়া থাকবে সেটা। এখানে যদি n দেওয়া থাকে তাহলে n হবে আর কি, এখানে যদি n দেওয়া থাকে, এইখানে n দেওয়া থাকলে এই জায়গায় n হবে, এটাই হচ্ছে মূল কাহিনী। ঠিক আছে, তো আমাদের যেহেতু 18 দেওয়া ছিল আমরা 18টাকে রাখবো, রাইট? 18, তাহলে এখানে তুমি কাজ করে দেখো আগের মতো, আর ইকুয়াল টু দ্বারা কত, 8 আসবে, রাইট? হ্যাঁ 8 আসবে, তাহলে আর মানে 8 তুমি লিখে ফেলবা। দেখো একদম ইজিলি, জাস্ট তোমাকে কিছু ট্রিক্স জানতে হবে, নিয়মগুলো বুঝতে হবে, তাহলে তুমি তাড়াতাড়ি করে ফেলতে পারবা। তোমাকে বলছে cos 15° মান কত, cos 15° মান কত। এটা তোমাকে রিটেনে বললে একরকম করবা, এমসিকিউতে করলে মুখস্থ করে রাখবা, cos 15° মানটা মুখস্থ করে রাখবা। শুধু cos 15 না, এই cos 15° মান জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, তারপর হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এসে থাকে এবং এইচএসসি পরীক্ষাও কয়েকবার আসছে। তো শুধু এটা না, তোমাকে জিজ্ঞেস করতে পারে sin 15° মান কত। শুধু এটা না, তোমাকে আরও কয়েকটা জিজ্ঞেস করতে পারে, কী কী আমি বলে দিচ্ছি। তোমাকে বলতে পারে cos 75° মান কত, sin 75° মান কত।
এই চারটা তথ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট অ্যান্ড এইচএসসি এক্সাম, যে কোনো একটা কমন পেয়ে যেতে পারো তুমি, ঠিক আছে? চারটার যে কোনো একটা পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো, ঠাড়া মুখস্থ করে রাখবে চারটার মান এমসিকিউ এর জন্য। কিন্তু যদি সিকিউতে আসে কোনো কারণে বা রিটার্ন এক্সামে চলে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেক্ষেত্রে তুমি কী করবা? সেক্ষেত্রে আমি যদি এটাকে সমাধান করি, আমাদের এখানে আছে কস 15 ডিগ্রি, তুমি কস 15 ডিগ্রি কি লিখতে পারো? কস 45 - 30 ডিগ্রি, রাইট? কস এ মাইনাস বি এর ফর্মুলা আমরা মুখস্থ জানি, সেটা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ, সাইন এ কত? এ হচ্ছে 45, সাইন বি, বি হচ্ছে 30, রাইট? কস 45 এর মান হচ্ছে 1/√2 ইন্টু কস 30 এর মান হচ্ছে √3/2 প্লাস এটা 3 হবে, 3। আর এখানে হচ্ছে সাইন 45 এর মান হচ্ছে 1/√2 ইন্টু সাইন 30 এর মান হচ্ছে হাফ, রাইট? এবার যদি এখানে আমরা কাজ করি তাহলে আমরা পাই যে এখানে এলসিএম নাও, এলসিএম বা লসাগু নাও, 2√2 আসে আর উপরে থাকে √3+1। এটাকে যদি আরেকটু তোমরা যদি না বুঝে থাকো, অনেকে বুঝো না, সেই জন্য আমি আর একটু মডিফাই করে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে আসতেছে √3/2√2 প্লাস এখানে আসতেছে 1/2√2। এবার এটা থেকে এটাকে তুমি নিয়ে আসো, তাহলে দেখো আমি হাতে করছি, তোমরা এই যে মানটাকে এমসিকিউর জন্য মুখস্থ করে রাখবা, শুধু কসের জন্য না, সাইনের জন্য মুখস্থ রাখবা, আবার কস 75-এরটা মুখস্থ রাখবা, সাইন 75-এরটাও মুখস্থ রাখবা ফর এমসিকিউ। বাট সিকিউ বা রিটেন অ্যাডমিশন টেস্ট আসলে এভাবে তোমাকে সমাধান করতে হবে। এবার আমরা চলে যাচ্ছি, দেখো ক্যালকুলেটার ছাড়া কিন্তু খুব দ্রুত করে ফেলছি আমি। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি উপরের প্রশ্নে। উপরে বলছে যে ইন্টিগ্রেশন অফ x+1 dx সমান কত? তোমরা একটা সূত্র মেন বইতে পড়েছিলে, সূত্র হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ ইএক্স ইন্টু, আবার ভালো করে খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ ইএক্স ইন্টু এফএক্স প্লাস এফ ইনভার্স এক্স, এফ ইনভার্স এক্স মানে এফএক্স এর ডিফারেনশিয়েট রেজাল্ট, মানে এখানে যদি এক্স থাকে, এখানে যদি কিছু একটা থাকে আর এখানে যদি সেটার ডিফারেন্সিয়েশন থাকে, এখানে যা এখানে তার ডিফারেন্সিয়েশন এরকম যদি থাকে, ইনটু ডিএক্স আকারে যদি কিছু থাকে, তাহলে উত্তর হচ্ছে তোমার, উত্তর হচ্ছে যে কী হবে, ই অফ এক্স মানে এটা তো বসবেই সাথে এখানে এফ এক্স প্লাস সি, এফ এক্স প্লাস সি। তাহলে আমাদের যেটা আছে সেটার সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি, তাহলে খেয়াল করো তো আমাদের আছে ইন্টিগ্রেশন অফ ই এক্স আর এখানে আছে এক্স প্লাস ওয়ান। তাহলে দেখো এক্সের এক্স হলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান আসে, তুমি খেয়াল করো এক্সকে ডিফারেন্সিয়েট করো, ddx(x=1), দ্যাট মিন্স এখানে যেটা ফাংশন দেওয়া আছে সেটার এখানে তার ডিফারেন্সিয়েট রেজাল্ট দেওয়া আছে, তার মানে এটার সাথে মিলছে, আর এখানে ডিএক্স আছে, তাহলে এটার সাথে যদি মিলে যায়, এটার সাথে এটা যেহেতু মিলছে, তাহলে আনসার কী হবে, আনসার হবে ইএক্স, আগে বসবে ই পাওয়ার এক্স, তারপর বসবে এফ এক্স, এফ এক্স হচ্ছে যে এক্স, তাহলে এক্স প্লাস সি, ঠিক আছে? দেখো তোমাকে এমনভাবে কোশ্চেনটা দিছে, আসলে কোশ্চেনের আনসারটা সহজ, বাট তোমাকে সূত্রটা জানতে হবে, ঠিক আছে? এবং অ্যানালাইসিস করতে আসলে জানতে হবে, এই জিনিসগুলো অর্থাৎ কিছু ট্রিক্স কৌশল যদি তোমার কাছে জানা থাকে তাহলে তুমি পারবা, নাহলে কিন্তু তোমার তোমার সমস্যা হবে করতে, ঠিক আছে? এবার আমরা চলে আসছি আমাদের এদিক থেকে, এই প্রশ্নটা বলছে u = 2+3i হলে u ইনভার্স সমান কত, ঠিক আছে? তো এটা তোমাকে এমসিকিউতে যদি আসে অপশন দিয়ে তাই অপশনগুলো দিয়ে দিবে, যে অপশন চারটা থাকবে তোমাকে একটা সিলেক্ট করতে হবে। তো ইউ ইনভার্স মানে আসলে কী? এটা একটা জটিল সংখ্যা থেকে প্রশ্নটা আসছে, ইউ ইনভার্স মানে কি আসলে 1/u না, 1/u না, হ্যাঁ 1/u, তাহলে 1/u মানে কি আসলে, এই যে 2+3i, রাইট? তো এটা লেখার পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে এখানে যা আছে তার অপোজিটটা দিয়ে, তার অপোজিটটা দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দিবা, তার অপোজিট হচ্ছে 2-3i, 2-3i দিয়ে আমি উপরে নিচে কী করবো, মাল্টিপ্লাই করব, আর নিচে যেটা আছে সেটা বসবে আবার। দেখো তো কোনো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা আছে, কোনো ঝামেলা আছে নাই, ভেজাল নাই, ঠিক আছে? তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এবার আমরা এটাকে কাজ করব, কাজ করলে এখানে দেখো তো a+b ইন্টু a-b, দ্যাট মিন্স 2² - 3i² রাইট, আর উপরে 2-3i বসে গেছে। এবার আমরা কাজ করি, কাজ করলে নিচে আসতেছে 4-9i² আর উপরে আসতেছে 2-3i,
আই স্কোয়ার মান আমরা জানি মুখস্থ, আমরা সেটা শিখছি, সবাই জানি আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান। তো নিচে তুমি মাইনাস ওয়ানটাকে বসায় দাও, নাইন ইন্টু মাইনাস ওয়ান, আর উপরে টু মাইনাস থ্রি আইটা থাকুক, এটার কোনো কাজ নাই আমাদের। তাহলে খেয়াল করো, এখানে হয় ফোর প্লাস নাইন আর এখানে হয় টু মাইনাস থ্রি আই, রাইট? এবার এখানে কাজ করো, কাজ করলে আলটিমেটলি আসছে টু মাইনাস থ্রি আই ডিভাইড বাই থার্টিন। এভাবে তুমি রেখে দিতে পারো, যদি তোমার ইয়েতে আসে, রিটেন আসে, বাট এমসিকিউতে আসলে এভাবে নাও থাকতে পারে, আরেকটা ওয়েতে থাকতে পারে, সেটা হচ্ছে এভাবে যে টু ডিভাইড বাই থার্টিন মাইনাস থ্রি ডিভাইড বাই থার্টিন আই, এভাবেও থাকতে পারে। তো তোমার এইভাবে থাকুক আর এভাবে থাকুক, তুমি যেটা আসে সেটা খুঁজে নিবা, খুঁজে নিয়ে দাগাই ফেলবা, রাইট?